বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ তো আজকের ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে ওঠার পর খুব ইচ্ছা থাকে বাইরেটা একটু ঘোরাঘুরি করি কিন্তু সময়ের বড্ডই অভাব মানে সময় মানে যেন মনে হচ্ছে হাত থেকে এই তো উঠলাম এর মধ্যেই বেজে গেল 7টা। তো এরকমই হয়। তো বাবা এই সময়টা পাখিদেরকে বিস্কুট দিতে যায়, পাখিরা না কোথাও যেন ওয়েট করে বসে থাকে। বাবা নিজে বিস্কুট না খেলেও চলবে কিন্তু পাখিদেরকে আগে বিস্কুট দিতে হবে। আর কোকো রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। দেখো আজকে স্কুল যাচ্ছে বলে খুব খুশি। তো বাড়িতে যে মানে টিফিন করব বলে এত চারিদিক মানে মেসি হয়ে যায় সেই সময়। তো প্রথমে স্কুল যাওয়ার পরেই আমি যেটা করি সেটা হচ্ছে যে টেবিলটাকে পরিষ্কার করি। আর আজকে আমাদের পাউরুটির দিন মানে বৃহস্পতিবারটা আমরা জেনারেলি পাউরুটি খেতাম, এখন তো খাই না কিন্তু বাড়িতে অন্য সবাই খায়। আর এই দিক থেকেও দেখছিলাম সব চারিদিকটা যেন গ্রিন হয়ে গেছে। তো এইদিকে গেটে তালাটা এখনও খোলা হয়নি, পরে এটা মা এসে খুলে, আমি সকালে একা থাকি বলে খুলি না। তারপর রান্নাঘরে এসে সারাদিনে যা রান্নাবান্না হবে সেগুলো সব রেডি করে নিলাম। কাটাকুটি ছিল তো মাছ মাংস যা দরকার সেগুলো সব ভিজিয়ে নিলাম। আজকে রাত্রে ভাবছি একটু গার্লিক চিকেন করবো, তো চিকেনটা আগে থেকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। আর এখানে দেখো ভাতের চাল ভিজিয়ে রেখেছি। তো এখন আমাদের ভাত দুবার হয় কারণ কোকোর বাবাকে সকালে একবার করে দিই, আবার পরে বেলার দিকে আরেকবার ভাত হয় কারণ বাবা ভাতটা ঠান্ডা হয়ে গেলে খেতে পারে না। আর আমার আর কোকোর বাবার ম্যান্ডেটারি টি ব্রেক রেডি। তো ও এলেই এবার আমরা দুজনে মিলে বসে একটু চা খাবো। আর এদিকে মা চলে এসছে। তারপরে মায়ের শরীরটা আজকে আবার হঠাৎ করে ডাউন হয়েছে, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। আমারও গলা শুনে বুঝতে পারবে আমারও তাই, দুজনে হঠাৎ করে কোথা থেকে সর্দি লেগে গেছে। তো মা বললো আমি আর আজকে ওটস খাবো না, আমাকে একটু চা করে দে। অনেক দিন পর মা চা খেলো। তো লাল শাক ভাজবো ঠিক করেছিলাম, সেজন্য মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে মা বললো একটু রসুন ফোড়ন দিবি, শুকনো লঙ্কা আর শাকটা দিয়ে দিবি। আর লাল শাক খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো এরকম টাটকা শাক তো সবসময় পাওয়া যায় না, বাবা বাজারে গেলে তবেই আসে। বাড়িতে যে শাকগুলো নেওয়া হচ্ছে সেগুলো আবার দেখছি খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু বাজারে এই শাকটা খুব ভালো ছিল। যে কাটছিল যে দিদি আমাদের সে বললো। তো কোকোর বাবাকে আলাদা করে মাছের ঝাল করে দিলাম কারণ আমি ভেবেছিলাম ফুলকপি ঝোল করবো সবার জন্য কিন্তু সময় হবে না। আর এই যে দেখো স্যান্ডউইচ আমি রেডি করেছি, সবাই আজকে স্যান্ডউইচ খেয়েছে শুধু আমি বাদে। মাকেও এটাই দিয়েছি, বাবাকেও তাই। আর এই স্যান্ডউইচটা না খেতে খুব ভালো হয়। এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আগের দিন রাত্রে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আর তার সঙ্গে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে নিতে হবে ব্যাস। আর কোকোর বাবার লাঞ্চও রেডি, ভাত লাল শাক ভাজা আর মাছের ঝাল। এরকম ধরনের সিম্পল লাঞ্চও খুব পছন্দ করে। আর আমাদের এরকমই হয়ে থাকে জেনারেলি, খুব কম দিনই থাকে নিরামিষের দিন ছাড়া যে অনেকগুলো পদ হলো। তো মা আর ও একসঙ্গে খেতে বসেছে। আমি বলছিলাম এটা একটা বিরল দৃশ্য, মাকে আগে খাওয়ানো যাচ্ছে। তো কোকোর বাবা ঝট করে খেয়ে নিয়ে রেডি হয়ে গেল। ওর আজকে ক্যাশে বসা ছিল না, সেজন্য ও একটু সময় নিয়ে বেরোতে পারলো, অন্যদিন তাড়াহুড়ো থাকে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, ফুলকপির ঝোলটা বাকি ছিল ওটাও করে নিলাম। তারপর আমি এলাম ওপরে একটু ব্রেকফাস্ট করব বলে। আজকে আমার ব্রেকফাস্টে আছে দেখো এই যে পেঁপে কেটে নিয়েছি, এই পেঁপেটা না খেতে খুব ভালো মানে দেশি পেঁপে। আর এই চিয়া সিড, তোর মধ্যে কলা একটু দিয়ে নিয়েছি। তো যদিও কলাগুলো খুব মিষ্টি কলা, মানে খেতে মিষ্টি না খাওয়ার জন্য কী হচ্ছে মিষ্টি একটু খেলেই যেন মনে হচ্ছে বাবা কত বেশি মিষ্টি সব কিছুতে। তো কলাটা আমি এখন একটু করে অ্যাভয়েড করবো কারণ আমার জিমে যাওয়াটা রেগুলার বেসিসে এখন আর হচ্ছে না বাড়ির পরিস্থিতির জন্য, সময় সুযোগ বুঝে যেতে পারছি। তো এখন বডি স্টোর করবে তো সেরকম ভেবেচিন্তে খেতে হবে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, ঝট করে এখন গিয়ে মেয়েকে নিয়ে আসি। তো কোকে নিয়ে এসেই না প্রথমেই আমি আজকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর ও একটা অনেক ছোটোবেলার ওর একটা ফ্রক খুঁজে পেয়েছে, সেটা নিয়ে আজকে খুব খুশি ও। তো মাথাটা দেখছি যে এখনও ভিজে ভিজে রয়েছে কারণ আজকে আমি আবার পুজো দেবো বৃহস্পতিবার। তো মায়ের সকালে পুজো দেওয়ার কথা ছিল কিন্তু মা পুজো দিতে পারেনি, আর মায়ের শরীরটা খারাপ। তো বাবা বললো নেমে চলে এসো, তার বাবারও শরীর খারাপ। এখন আমাদের চলছে শরীর খারাপের পর্ব। আর এই যে টিভিটা দেখছো ওপরে, এই টিভিটা জানি না আমি তোমাদের দেখাতে পারছি কি না। আমাদের ওপরে টিভিটা অনেকটাই বড়, মানে একটা আমাদের সিনেমা হল ফিল হতো। বিয়ের পর এসে না এই জায়গাটা আমাদের খুব প্রিয় ছিল, দুজনে মিলে একসাথে সিনেমা দেখতাম। তো এখন তো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, সিনেমা দেখা হয় না, মেয়েও টিভি নিচে দেখে, সেজন্য ওপরে টিভিটা অন করাই হয় না। তো যাই হোক ওপরে কেন এত কিছু সব পরিষ্কার হচ্ছে সেগুলো সবই তোমাদের বলবো। পরিষ্কার করতে গিয়ে আমি নিজেই একটু ঘাম ছুটে গেছে। তো আমি ভাবলাম যে কোকোকে নিয়ে, কোকো যখন স্নান করানো হয়ে গেছে একটু 5 মিনিটের ব্রেক নিই। আর এই আমার রুমে বসে থাকার সময় না এই যে ব্যালকনিটা আছে, এই ব্যালকনিটা দিয়ে বাইরেটা খুব সুন্দর দেখা যায় দেখো। और बालकनीटा खोला थाकले बेशी भालो लागे किन्तु सब समय तो आमी खुलतेओ पारी ना, एटा गेटटा प्रचंड शक्त। तो सेई जोन्नो एखान थेके बसे बसे देखलाम और एकटु रेस्टो हये गेलो आमार, कारण जेन किरकम जेन एकटु चक्कर दिच्छिलो सबकिछु, माने सबकिछु एत हैपाजेटली हय सकाल थेके। तारपर झट करे आमी स्नान करे निलाम और स्नान करार पर देखछि कोको बसे बसे ड्रइंग करछे। चलो तोमादेर एकटु ड्रइंगटा देखाई। ड्रइंगटा एत सुंदर कलरगुलो करछे, ड्रइंगटा स्कूले करेछिलो तो स्कूलेर एक फ्रेंड नाकि छिड़े दिएछे। तो आसार पर एई कमप्लेनटा हलो ठामामके। तारपरे आमी बोललाम चल तुई ड्रइंगटा बसे बसे करबि, परे आर टीवी एखोन आर देखिस ना। तो आमी चलो फुल निये चललाम ओपरे पुजो दिते। तो ओपरे गिये ना ओ कोको कुणालेर बड़ो मामा एक कथा बोले, दिगंत खुले गेल। तो ओपरे गिये एरकमई अवस्था हय आमार, ओपरे गिये माने आसते खूब कष्ट हय ठीकई, एकबारे एकतला थेके तीनतलाय, किन्तु तारपरे आसार पर खूब भालो लागे। तो ठाकुरघरे अनेकदिन आसा हयनि आमार, आसार पर मनटा बेश भालोई लागछिल। आर आमी निचे थेके कोकोके डाकलाम, तोमादेर साथेओ एकटा जिनिस शेयार करी। देखो एई आम गाछटाते ना कि सुंदर एकटा पाखी नेस्ट करेछे। और पाखीटा दाड़ाओ देखाते पाच्छी ना, एकटू साइडे जाई ताहले ताके ताहले तोमरा बुझते पारबे। और कोको कोथाय पाखी करे अस्थिर हये जाच्छे। एई देखो पाखीटा, पाखीटा ना बाच्चागुलोके निये बसेछिलो, कि सुंदर जेरकम आमरा एनिमल प्लैनेट बा डिस्कवरि चैनेले देखी। क्यामेराते हयतो खूब एकटा भालो आसेनि, छोट्टो छोट्टो दुटो पाखी रयेछे और माममामटा रयेछे। तो कोको देखे एत खुशी हये गेछे पाखीटाके, पारलेও धरेই নেয়। আর আমার চুল আঁচড়ানোর সময় নেই, এখন সন্ন্যাসী বাবা হয়ে রয়েছে। तो तारपरे मेये आर आमी मिले पुजो दिच्छिलाम। तो कोकोके आमी बोललाम शिव बाबाके तुई पुजो कर और आमी बाकी ठाकुरगुलो करी। जाई होक कोनोटाई ओ ठीकमतो आमाके करते देबे ना। तो दुजोने मिले आजके पुजो करलाम, खूब भालोई लागछे। देखछो आमादेर किरकम पुजो होच्छे, आमरा प्रसाद दितेई ठाकुरके भुले गेछि, माने एत एसे सब जायगाय हुलुस्तुलुस शुरू करे देय। तो शिव पुजोटा आमी ओके दिये करानोर चेष्टा करी, कारण शिव आमिओ खूब भालोबासी। और कोकोके छोटोबेला थेकेई हैबिटटा करले कोनो किछुर देखबे एकटा पजिटिव इये ओ पाबे। तारपरे ओ निजेई धूप देखाछिलो, देखलाम खूब भालो करे, दादू जेरकम करे ओर करे पुजो सेरकम करे पुजो करछिलो। तो पुजो करार साथे साथे कतक्षणे ओई लाड्डुटा पाबे, माने पुजो ठाकुरके देयार मात्रे एबार आमी नी करे नियेई निलो। तारपर आमी ओके खाওয়াতে বসেলাম। আর মায়ের পেটটা আজকে ভার ছিল, একটু মা খায়নি, মা বলল আমি পরে খাবো, তোরা খেয়ে নে, কারণ আমি এই এখনই ফল খেয়েছি। তো আজকে দেখো আমি শাক ভাজা, লাল শাক ভাজার সঙ্গে একটু কাসুন্দি নিয়েছি। কাসুন্দি খেতে না আমার খুব ভীষণ ভালো লাগে। তো ফিশ ফ্রাই এখন আর হয় না বলে সেভাবে কাসুন্দি খাওয়া হয় না। তো সন্ধ্যাবেলায় তারপরে একটা দুপুরে আমি টানা ঘুম দিয়েছিলাম। তো কোকোর বাবা এসে কোকোকে পড়তে বসিয়েছিল, বললো আমাকে জিকে আর যা কনভারসেশন যা আছে সেগুলো দাও। এখন এরকমই আমরা করছি, সাবজেক্টগুলো না দুজনে ভাগ করে নিয়েছি। কোকোর বাবা কিছু পড়াবে, আমি কিছু পড়াবো, এরকম করে। কারণ একজনের কাছে পড়লে ও বোরও হয়ে যাবে, আর কোকোর বাবার কনভারসেশনগুলো ওর খুব ভালো লাগে, সেই জন্য। তো ঘুমিয়ে দেখো আমার চোখ মুখ পুরো ফুলে গেছে আজকে। তো ঘুমানোর পর না মনটা খুব ভালো লাগছিল, অনেক দিন পর যেন মনে হচ্ছে একটু ভালো করে ঘুমালাম। তো এখন যাবো আমি নিচে, আর সন্ধ্যে দেখা যাক চায়ের সাথে টা বা কিছু একটা করতে হবে আজকে, যেহেতু বাড়িতে আছি, জিমে যাইনি। তো কোকো আগে থেকেই বলে রেখেছে, মামা আজকে আমাকে তুমি স্যুপ করে দেবে। তো প্রথমে গিয়ে মা বাবার জন্য চা করব, তারপরে আমাদেরটা করব। তো এই যে দুধ বসিয়ে দিয়েছি, অনেকটা দুধই বসা ফোটাতে বসিয়েছি, কারণ এটা দিয়ে দই করবে। মা বলেছিল যে আমি যাবার আগে একটু দই করে দিয়ে যাবো। তো অপারেশনের ডেটও কাছাকাছি চলে এসছে। এখানে দেখো ভেজিটেবলসগুলো বয়েল করে নিচ্ছি। তো এই স্যুপের রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো হয়। সামান্য একটু রিফাইন্ড অয়েল দেবে, যেটা তোমরা খাও। তারপরে সমস্ত ভেজিটেবলস, গাজর, বিনস, ক্যাপসিকাম, আমার কাছে সুইটকর্ন ছিল, সুইটকর্ন থাকলে দেবে, না থাকলে কোনো ব্যাপার না। তো এরকম ভেজিটেবলসগুলো দেওয়ার পর একটু সটে করে নেবে। তারপরে আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি, রান্নায় জেনারেলি আমরা এখন পিঙ্ক সল্টই ইউজ করছি। পিঙ্ক সল্ট জিনিসটা না আমি আগে জানতাম না, হিমালয়ান রক সল্ট যেটা হয়, মানে সি সল্ট নয়, হিমালয়ান সল্ট। এই সল্টগুলোর অনেক ধরনের নিউট্রিশন থাকে, আর সোডিয়ামের পটাশিয়ামের মাত্রাগুলো খুব ব্যালেন্স হয়েতে থাকে। আর এই দেখো নড়ের দুটো স্যুপের প্যাকেট ছিল আমার, টমেটো স্যুপ আর চিকেন স্যুপ, এই দুটো দিয়ে দিলাম, ব্যাস। এত সুন্দর এই স্যুপটা খেতে হয় যে তোমার মনে হবে পুরো বাইরের কোনো রেস্টুরেন্টে তুমি খাচ্ছ। তো শুধু ওই বাইরের স্যুপটা দিয়েও খাওয়া হলো না, একটু ভেজিটেবলসও খাওয়া হলো, তো ফাইবারের ব্যালেন্সটাও তোমার হয়ে গেল। তো একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর কিছুই না, জাস্ট জল অ্যাড করব, আর 5 মিনিট ফোটালেই এটা হয়ে যাবে। और सुप्रेर पाउचटा एकटू आगे थेके एरकम करे खुले दिए दिले कि होबे बोलो भेजिटेबल्सेर साथे लाम्प होबे ना, छोटो छोटो लाम्प हो जाए नाले देखबे। और खुंती दिए एकटू नेड़े देबे और सूपटा आमि एकटू ढाका चापा दिए रान्ना करब, एकटू स्लो करे देब जाते भेजिटेबल्सगुलो और एकटू भालो बॉयल्ड हो जाए। तो तार मध्य मा बाबाके चा दिते गिये आरेकटा विशाल कांड हलो, देखो समस्त दूध पड़े नीचे गैस नोंगरा हो गेल। माने कोनो किछु खराब होले तार साथे एकटा भालोও आसे जानो तो आमार एगुलोई मने हय माने निजेके पजिटिव राखार एटा उपाय। तो सूपटा रेडी हो गए। तो चलो ये गल्पटा तुम्हारे परे बोलছি भालो कि हलो। प्रथमे कोकोके सूपटा दिए नी। तो कोको सूपटा देखे एकदम खुशी हो गए। सूपटा देखते खूब एक भालो हयনি किन्तु खेये परे आमी तुम्हारे बोलছি केमन हয়েছে। तो कोकोके प्रथमे बोललाम तुई खेये ने। तो एक भालो जिनिस जेटा हलो सेटा होच्छे रान्नाघरटा खूब भालो करे परिष्कार हो गेल। निचेटा देखे तुम्हारे मने होच्छे हयतो कालो कालो, एर मार्बलटा अनेक पुरानो सेई जोन्नो माने मने होच्छे, किन्तु भालो करे बेश परिष्कार। ग्यासटा आमि मुछेई नियेछिलाम किन्तु ताओ नीचेगुलो एकटु नोंगरा नोंगरा छिलो, सेगुलो सबई परिष्कार हो गेल। और एखाने एकटा डिमेर ट्रे राखा छिलो, डिमटा एकटा डिम छिलो, तो डिमेर ट्रेटा आमि फेले दिलाम, जायगाटा जे मेसि भाबटा छिलो सेटा क्लिन हो गेल पुरो। तो एरपर सूप निये एखन दुजने मिले बसबो खेते। और ये देखो कोकोर बाबा टीवीटा फाइनली अन करेছে। तो कोकोर बाबा बोलছিল যে टीवीटा अन करार पर জায়গাটা বেশ একটু অন্যরকম লাগছে বলে। বললাম হ্যাঁ এই জায়গাটাতে তো আমাদের বসাই হয় না। যাই হোক আজকের ভিডিও এখান পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করো। যারা চ্যানেলটা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের ফ্যামিলি ব্লগ আমার আসতেই থাকবে, এর সাথে সাথে ট্রাভেল ব্লগ, কুকিং ব্লগ তো তোমরা পাবেই। আর কোকোর বাবা কোকোর ড্রয়িংগুলো এখানে দেখছে দেখো। তো স্যুপটা সত্যি খুব ভালো হয়েছিল আমার, দেখো খাওয়া হয়ে গেছে। কোকোর বাবাও বললো না খুব ভালো হয়েছে। তো আমরা এখানে এখন মিশন ইম্পসিবল দেখছি, আমাদের ইম্পসিবল মিশনটাকে কীভাবে পসিবল করা যায় সেটাই ভাবছি। তো যাই হোক দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, আজকের মতো এখান পর্যন্তই।